হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আজকে আমরা ক্লাস টেনের 4 নম্বর দিনের ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের টপিক হচ্ছে কার্যকরী গ্রুপ। আমরা পড়ছিলাম অর্গ্যানিক কেমিস্ট্রি, অর্থাৎ জৈব রসায়ন। তো চলো তাহলে আজকে শুরু করা যাক কার্যকরী গ্রুপ বা কার্যকরী মূলক। তো কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক কাকে বলে প্রথমে আমাদের একটু জেনে নিতে হবে। তো আমরা যদি এটা একটু উদাহরণ দিয়ে বলি তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। দেখো, আমাদের এমনি দৈনন্দিন জীবনে আমরা যদি ধরো বলি যে আমরা দেখতে পাই মানুষ রয়েছে, রাস্তায় কুকুর আছে, বা জঙ্গলে গেলে দেখবে বাঘ, বা দেখতে পাবে হরিণ। তো দেখো, আমরা যেই যে বলছি মানুষ, তাহলে মানুষ হচ্ছে দেখো একটা শ্রেণীর মধ্যে পড়ছে। এখানে আমি, তুমি বা তোমরা সবাই রয়েছ। তাহলে এই মানুষের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তাদের জন্য তাদেরকে মানব শ্রেণীর মধ্যে ফেলা হচ্ছে। বা ধরো জঙ্গলে গিয়ে আমরা দেখতে পেলাম বাঘ, তাহলে বাঘ তো সেখানে অনেক আছে, কিন্তু তাদের একটা গঠন বা তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে মানে অর্থাৎ তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলোর উপর ভিত্তি করে তাদেরকে বাঘ শ্রেণীর আন্ডারে ফেলা হচ্ছে। বা রাস্তায় আমরা দেখতে পাচ্ছি কুকুর বা দেখতে পাচ্ছি বিড়াল, এদেরকে কিন্তু এদের গঠন বলো বা চারিত্রিক বৈশিষ্ট্যর উপর নির্ভর করে আমরা একটা কুকুর শ্রেণীতে ফেলছি। ঠিক সেই রকমই আমরা যখন কোনো অর্গ্যানিক কম্পাউন্ড দেখবো তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন শ্রেণীতে ফেলতে পারবো। এবং এই শ্রেণীটায় যখন ফেলবো, তাদের তো এমনি এমনি বিভিন্ন শ্রেণীতে ফেলতে পারবো না, তাদের কিছু বৈশিষ্ট্য বা তাদের গঠনে কিছু এমন কোনো গ্রুপ বা মূলক থাকবে যার কারণে তাদেরকে আমরা সেই শ্রেণীতে ফেলবো। তো সংজ্ঞাটায় পরে আসছি, আগে একটু উদাহরণ নিয়ে আলোচনা করি। দেখো, এইটাকে আমরা বলছি মিথানল বা মিথাইল অ্যালকোহল, এটাকে আমরা বলছি মিথানল বা মিথাইল অ্যালকোহল, শর্টে লিখলাম মিথানল বা মিথাইল অ্যালকোহল বলছি। এরপরে আমরা লিখব ইথাইল অ্যালকোহল বা ইথানল, তারপরে আমরা লিখব প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল বা প্রোপানুয়ানল, পরে শিখবে এই ওয়ান আর টুটা কী। তাহলে আমরা এই তিনটে লিখলাম। দেখো, ইথানল মানে আগের দিন একটুখানি বলেছিলাম যে ইথ মানে দুটো কার্বনের যৌগ, প্রোপ মানে হচ্ছে তিনটে কার্বনের যৌগ। দেখো, এটা হচ্ছে প্রোপানল বা প্রোপানুয়ানল, পরে শিখব আমরা এই। দেখো তোমরা, এদের নামের শেষে একটু খেয়াল করে দেখো অল কথাটা রয়েছে। যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে এদেরকে আমরা বলতে পারি মিথান, মিথানের সাথে যোগ হচ্ছে অল, এখানেও ইথানের সঙ্গে যোগ হচ্ছে অল, এখানেও প্রোপানের সঙ্গে যোগ হচ্ছে অল। তাহলে এদের মধ্যে একটা দেখো চারিত্রিক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এর মধ্যে ওইজ রয়েছে। দেখো, ওইজ রয়েছে, ওইজ রয়েছে, অর্থাৎ এই ওইজ গ্রুপটা থাকার জন্য এদের কিন্তু নামের শেষে অল আসছে এবং আমরা এদেরকে অ্যালকোহল শ্রেণীর আন্ডারে ফেলতে পারি। এটা কেন ফেলতে পারলাম? এটা এই কারণে ফেলতে পারলাম, এদের দেখতে পাচ্ছি আমরা তিনটে যৌগতেই কিন্তু ওইজ রয়েছে, আর একটা হাত যদি আমরা ফাঁকা দিই তা তখন আমরা তাদেরকে বলি ওইজ মূলক, বা ইংরাজিতে হচ্ছে ওইজ হচ্ছে গ্রুপ। গ্রুপের সব সময় মনে রাখবে একটা করে হাত ফাঁকা হয়, অর্থাৎ সেই গ্রুপটা অন্য কোনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। অর্থাৎ দেখো, এটা হচ্ছে মিথেন, এবার মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি মিথাইল গ্রুপ। এই মিথাইল গ্রুপের সঙ্গে যখন একটা ওইজ গ্রুপ যুক্ত হয়ে যায় তখন কিন্তু তৈরি হয় এই মিথাইল অ্যালকোহল। দেখো, CH3 ওইজ। তাহলে যখন একটা হাত ফাঁকা থাকবে কোনো পরমাণুর তাদেরকে আমরা বলবো গ্রুপ। তাহলে দেখতে পাচ্ছ এই যে তিনটে যৌগ আমরা লিখেছি, এই তিনটে যৌগের মধ্যে কী সিমিলারিটি রয়েছে? এইটাতেও রয়েছে ওইজ গ্রুপ, এটাতেও রয়েছে ওইজ গ্রুপ, এটাতেও রয়েছে ওইজ গ্রুপ। এই ওইজ গ্রুপটা থাকার জন্য 1 নম্বর যৌগটাও যেরকম ধর্ম দেখাবে, 2 নম্বর যৌগটাও মোটামুটি একই ধর্ম দেখাবে, 3 নম্বর যৌগটাও মোটামুটি একই ধর্ম দেখাবে। পুরোপুরি এক না হলেও এতে ধর্মের কিছুটা মিল থাকবে। তাহলে এই মিলটা কেন থাকছে? এই মিলটা থাকছে এই ওইজ গ্রুপগুলোর জন্য। তাই জন্য আমরা এই যে শ্রেণী একটা করলাম, এই শ্রেণীটার কার্যকরী গ্রুপকে আমরা বলতে পারি ওইজ গ্রুপ। তাহলে
দেখো উদাহরণের সাহায্যে আশা করি বোঝা গেল। তাহলে কার্যকরী গ্রুপটা কি? কার্যকরী গ্রুপটা তাহলে হচ্ছে এমন একটা গ্রুপ যে গ্রুপটা থাকার জন্য সেই সমস্ত যৌগ এগুলোর ধর্মের কী থাকছে? মিল থাকছে, রাসায়নিক ধর্ম বা প্রকৃতির মিল থাকছে। অর্থাৎ আমরা যদি এবার কার্যকরী গ্রুপের সংজ্ঞাটা তোমরা অবশ্যই বই থেকে যে যে টেক্সট বই পড়ো সেই বই থেকে দেখবে, কার্যকরী গ্রুপ আমরা বলতে পারি জৈব যৌগের অণুতে উপস্থিত যে সব সক্রিয় পরমাণু, সেটা পরমাণু হতে পারে বা পরমাণু পুঞ্জ। দেখো এখানে পরমাণু পুঞ্জ কেন বলছে, দুটো পরমাণু রয়েছে। তাহলে যে জৈব যৌগের অণুতে উপস্থিত যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে, তাহলে এই তিনটে জৈব যৌগের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করছে কোনগুলো? রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করছে, লাল কালিতে মার্কিং করছে আবার, এই ওইজ গ্রুপগুলো। তাহলে এই ওইজ গ্রুপটাকে, অর্থাৎ জৈব যৌগের অণুতে উপস্থিত যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা বলবো ক্রিয়াশীল গ্রুপ বা ক্রিয়াশীল মূলক বা কার্যকরী মূলক, ইংরাজি হচ্ছে ফাংশনাল গ্রুপ। তাদেরকে আমরা বলবো ফাংশনাল গ্রুপ। তাহলে এবার দেখো, সাধারণত একই কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যৌগগুলোর সমধর্মী হয়, অর্থাৎ তাদের ধর্মের মিল থাকে, এবং পৃথক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগগুলি ভিন্ন ধর্মী হয়। দেখো এবার কিছু উদাহরণ নিয়ে আসি আমরা, তারপরে আবার কার্যকরী গ্রুপে আমরা ডিটেলসে যাব। তবে এটা এটাকে আমরা বলছি একটা অ্যালকোহল, আর এটাকে আমরা বলছি একটা অ্যাসিড। এখানে কার্যকরী গ্রুপ হচ্ছে ওইচটা, এখানে কার্যকরী গ্রুপ হচ্ছে সি ডবল এইচ গ্রুপটা। এটাকে আমরা বলি অ্যালকোহল এবং এটাকে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিড। তো বলা হচ্ছে যেটা, ধরো এখানে আরেকটা যৌগ আছে এইটা সিএইচ থ্রি সিএইচ টু ওইচ। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, যদি একই কার্যকরী গ্রুপ দুটো যৌগের মধ্যে থাকে তাহলে তাদের ধর্মের মিল থাকে, সেম ধর্ম হয় কিছুটা, রাসায়নিক ধর্ম বা প্রকৃতি, কিন্তু এদের দুজনকার মধ্যে ধর্ম কিন্তু ডিফারেন্ট হবে। এদের দুজনকার মধ্যে প্রপার্টিস, রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিস ডিফারেন্ট হবে, কারণ এদের কার্যকরী মূলকগুলো আলাদা। এবার আমরা আজকে কিছু কার্যকরী মূলক দেখব, কিছু কার্যকরী মূলককে চিনব এবং দেখব। এক নম্বর যেটা বারবার আমি এতক্ষণ ধরে পড়াচ্ছিলাম সেটাই তাহলে আগে দেখি, যেটাকে বলছি কার্যকরী মূলকটাকে আমরা লিখছি ওইচ। ওইচ মূলকটার নাম হচ্ছে হাইড্রক্সিল মূলক, এটাকে বলছি হাইড্রক্সিল। ওইচ থাকলে বলছি হাইড্রক্সিল, এবং ওইচটা যখন যৌগ ফর্ম করছে তখন বললাম না এই যে আরেকটা হাত ফাঁকা যুক্ত কারুর সাথে ঢুকে যাবে, দিয়ে যৌগ গঠন করবে। দেখো চারটে হাত হচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা একটু দেখে নাও। সিএইচ থ্রি আছে, তাহলে কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন আছে? তিনটে, আর একটা হচ্ছে ও এইচ। এখানে একটু হাতের কনসেপ্টটা আরেকবার বলে দিই আমি। হাতের কনসেপ্টটা হচ্ছে যার যেটা যোজ্যতা তার ততগুলো হাত হয়। তাহলে কার্বনের যোজ্যতা কত? সমযোজ্যতা পড়িয়েছিলাম চার। তাহলে এখানে কার্বনের হাত দেখো কটা হয়েছে? চারটে। দেখো আমরা জানি অক্সিজেনের যোজ্যতা কত বলো? দুই। তুমি চেক করে দেখে নাও অক্সিজেনের হাত কটা হয়েছে, দেখো দুটো, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, ঠিক আছে। হাইড্রোজেনের যোজ্যতা কত? এক। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনেই দেখো একটা করে বন্ড আছে কিন্তু। তাহলে বোঝা গেল কার কত যোজ্যতা? হাইড্রোজেনের মানে হাত একটা, বা হাইড্রোজেনের যোজ্যতা এক হয়। তাহলে ভালো করে চেক করে দেখে নাও, হাতের কনসেপ্টটা ক্লিয়ার করো, যেটা তোমাদের ইলেভেনে যারা সায়েন্স নিয়ে পড়বে বা আগামী দিনে যারা নিট বা যেই পরীক্ষা দেবে তাদের কিন্তু খুব উপকার হবে এই ক্লাসগুলো যদি তোমরা করতে থাকো। তাহলে অক্সিজেনের যোজ্যতা কত আমরা জানি? অক্সিজেনের যোজ্যতা আমরা জানি দুই। তাহলে চেক করে নেবে অক্সিজেনের হাত দুটো হয়েছে কি বেশি হয়েছে। কার্বনের যোজ্যতা চার, তাই কার্বনের হাত হবে চারটে। তাহলে এই যৌগটাকে আমরা বলছি মিথানল বা মিথাইল অ্যালকোহল। এখানে কার্যকরী গ্রুপটা কি হয়ে গেছে? ওইচ। তাহলে যখন কার্যকরী গ্রুপ ওইচ থাকবে তখন সেই যৌগ, সেই কার্যকরী গ্রুপটার নাম আমরা বলবো হাইড্রক্সিল মূলক বা হাইড্রক্সিল গ্রুপ, এবং সেই যৌগগুলোর নাম হয়ে যাবে, এটার নাম দেখো কি, মিথানল, একটা কার্বন আছে বলে মিথ হয়েছে, আর অ্যালকোহল বলে অল। তাহলে সেই যৌগগুলোকে আমরা বলবো অ্যালকোহল। অর্থাৎ তোমাকে
মাধ্যমিক পরীক্ষায় দিতে পারে যে অ্যালকোহলের কার্যকরী মূলক এর সংকেত লেখো বা কার্যকরী মূলক কি। তোমাদের উত্তর হবে অ্যালকোহলের কার্যকরী মূলক হলো, এরকম একটা হাত ফাঁকা দেবে, একটা হাত ফাঁকা দেবে, যে কোনো গ্রুপের কিন্তু একটা হাত ফাঁকা থাকবেই, তাহলে অ্যালকোহলের কার্যকরী মূলক হলো একটা ফাঁকা হাত ও এইচ, অর্থাৎ এটা বন্ড, এটা হচ্ছে উত্তর। এবার যেই ফাঁকা হাতটা কোনো কার্বন দেওয়া যৌগের সঙ্গে, ধরো দুটো কার্বন দেওয়া যৌগ, দেখো CH3 CH2 OH, দেখো এই কার্বনের চারটে হাত হয়ে গেছে, খেয়াল করো এটারও চারটে হাত হয়েছে, তিনটে হাইড্রোজেন আর এখানে একটা হাত, এই কার্বনের দেখো দুটো হাইড্রোজেন আছে আর দুদিকে দুটো হাত, তা এটা কিন্তু হয়ে গেল যৌগ। এটা কিন্তু কার্যকরী গ্রুপ বললে এটা লিখব না, আমরা যদি অ্যালকোহলের কার্যকরী গ্রুপ বলে তাহলে আমরা লিখব এইটা। তাহলে আশা করি বোঝা গেল এক নম্বর পয়েন্ট আমরা কী আলোচনা করলাম। এক নম্বর পয়েন্টটা তাহলে আমরা আলোচনা করলাম কার কার্যকরী গ্রুপ, অ্যালকোহলের কার্যকরী গ্রুপ। অ্যালকোহলের কার্যকরী গ্রুপ কোনটা? বন্ড, একটা বন্ড ফাঁকা দেবে দিয়ে ও এইচ, এই গ্রুপটাকে আমরা হাইড্রক্সিল গ্রুপ বলি। এই গ্রুপটা যে যৌগে থাকবে সেই যৌগকে আমরা বলবো অ্যালকোহল। আচ্ছা, এরপরে দেখো যেটা লিখেছি, মাধ্যমিক লেভেলের কিন্তু কোনো বইতেই এইভাবে পড়ানো থাকবে না, তো যেটা বলছি আগে মন দিয়ে শোনো। আমরা এতক্ষণ কার্যকরী গ্রুপ কিন্তু পড়েছি মাত্র একখানা। দু নম্বরে যাওয়ার আগে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই, ইলেভেনে উঠে তোমাদের খুব সুবিধা হবে এই কনসেপ্টটা ক্লিয়ার হলে। দেখো কার্বনিল যৌগ, কার্বনিল কম্পাউন্ড আমরা এদেরকে বলি। অক্সিজেনের কটা হাত হবে বলেছি? দুটো। তাহলে অক্সিজেন কিন্তু দুটো রূপে থাকতে পারে, অক্সিজেন এই রূপেও থাকতে পারে অর্গ্যানিক যৌগে, আর যদি এইচ না থাকে, অক্সিজেন যদি একা থাকে, তোমাদের বলেছি অক্সিজেনের হাত কটা হবে? দুটো। তাই অক্সিজেন কিন্তু ডবল বন্ডেও থাকতে পারে, ডবল বন্ডেও থাকতে পারে, আবার অক্সিজেন দুদিকেও বন্ড করতে পারে, তাহলে একদিকে এইচ থাকবে, একদিকে কার্বন দেওয়া গ্রুপ থাকবে। এবার এখানে হয়তো তিনটে হাইড্রোজেন থাকতে পারে, তো কী বললাম, অক্সিজেন তাহলে দুটো রূপে থাকতে পারে, ওইচ রূপে থাকলে ওটা হয়ে গেল অ্যালকোহল, একটু আগে পড়লাম, তাহলে ডবল বন্ডেও থাকতে পারে। দেখো ডবল বন্ড হয়ে যদি অক্সিজেন থাকে, তাহলে এই কার্বনের কিন্তু দেখো দুটো হাত ফাঁকা। কেন দুটো হাত ফাঁকা? কারণ আমরা জানি কার্বনের হাত কতগুলো হয়? চারখানা। তাহলে চারখানা হাতের মধ্যে যদি ডবল বন্ডও থাকে, তাহলে কার্বনের কটা হাত ফাঁকা হলো? দুটো হাত ফাঁকা। এই দুটো হাত ফাঁকাতে কী কী থাকবে তার বিচারে আমরা কার্বনিল যৌগকে দুভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে আমরা বলবো অ্যালডিহাইড, অ্যালডিহাইড। তোমাদের বইতে কিন্তু সরাসরি অ্যালডিহাইড থাকবে, কার্বনিল যৌগের এই কনসেপ্টটা কিন্তু বোঝানো থাকবে না। তাহলে একটাকে বলতে পারি অ্যালডিহাইড, আর একটাকে আমরা বলতে পারি কিটোন। কি থাকলে অ্যালডিহাইড হবে আর কি থাকলে কিটোন হবে ভালো করে দেখে নাও। দেখো তাহলে দুজনকারই গঠনটা আমি কি বলেছি, এরকম ডবল বন্ড ও থাকবে আর দুদিকে দুটো হাত ফাঁকা থাকবে, এটাতেও তাই থাকবে, ডবল বন্ড ও দুদিকে দুটো হাত ফাঁকা। তাহলে এখানে আমরা একসাথে দুটো পড়ছি কিন্তু, হ্যাঁ, দু নম্বর পড়ছি অ্যালডিহাইড, তিন নম্বর পড়ছি কিটোন, তোমাদের বইতে কিন্তু দুটো আলাদা আলাদা করে থাকবে। তাহলে অ্যালডিহাইড, দেখো অ্যালডিহাইডের বিশেষত্ব হচ্ছে এই যে কার্বনের দুটো হাত ফাঁকা, দেখো এটা থেকেই তো সূত্রপাতটা মেন হয়েছে, তাহলে এটা থেকে দেখো দুটোরই গেট আপটা একই রকম আছে। তো যদি এই দুটো হাত যে ফাঁকা আছে, এই দুটো হাতের মধ্যে কোনো একটা হাতে, দুদিকের মধ্যে যে কোনো একটা হাতে যদি হাইড্রোজেন থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো অ্যালডিহাইড। আর যদি দুটো হাতে হাইড্রোজেন না থাকে, অর্থাৎ দুটো হাত ফাঁকা, আমরা তোমাদের বোঝানোর জন্য কীভাবে লিখছি দেখো, বোঝাচ্ছি তোমায়, দুটো হাত যদি কোনোটাতেই হাইড্রোজেন না থাকে, অর্থাৎ কে থাকে, কার্বন দেয়া কোনো জিনিস থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো কিটোন। একটু এক্সাম্পল দিই, দেখো, আচ্ছা আরেকটা কথা বলে দিই, এই গ্রুপটাকে কিন্তু আমরা শর্টে পরীক্ষার সময় এইভাবেও লিখতে পারি, বোথ আর সেম, তোমরা এইভাবে লিখলেও ফুল মার্ক্স পাবে, এইভাবে লিখলেও ফুল মার্ক্স পাবে। তাহলে অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ তোমরা দুটোর মধ্যে যেটা লিখবে সেটাতেই ফুল মার্ক্স পাবে। অর্থাৎ আমরা যখন CHO লিখবো, তার মানেটা কিন্তু বোঝায় যে C ডবল বন্ডও একটা আছে আর একটা আছে হাইড্রোজেন।
কিন্তু এটা যদি তোমরা ভুলবশত এই রকম লিখে ফেলো তাহলে কিন্তু পুরো কেটে জিরো দিয়ে দেবে, কারণ এইটা কার গ্রুপ, এটা হচ্ছে একটু আগে পড়েছি অ্যালকোহলের গ্রুপ, তাহলে এটা কিন্তু রং, এটা রং। তাহলে অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ বুঝতে পারলে সিএইচও। এবার অ্যালডিহাইডের যদি তোমার পরীক্ষায় কোশ্চেন দেয় মাধ্যমিকে যে অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপটি লেখো, তাহলে তোমার সুন্দর করে উত্তর হবে সিএইচও, বা তুমি যদি আরও সুন্দর করে ভেঙে বোঝাতে চাও তাহলে অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ হচ্ছে এইটা। আমি কিটোনটায় পরে আসছি। তো এই কার্যকরী গ্রুপ দিয়ে যদি দুটো যৌগের এক্সাম্পল দিতে বলো, তাহলে দেখো একটা আমরা লিখতে পারি, এইটা লিখতে পারি, এটা একটা অ্যালডিহাইড, দেখো একটা হাত ফাঁকা ছিল, সেখানে আমি কী দিয়ে দিলাম, হাইড্রোজেন। তো তোমরা ভাবতে পারো যে স্যার আপনি বললেন একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে মিনিমাম হাইড্রোজেন থাকতেই হবে, দুটো হাতে হাইড্রোজেন থাকলেও হবে কিন্তু মিনিমাম একটা হাতে হাইড্রোজেন থাকতেই হবে। আরেকটা এক্সাম্পল দিই, ধরো দুটো কার্বনের যৌগ, কীভাবে লিখছে একটু ফলো করবে, কিন্তু দেখো অ্যালডিহাইড বলেছি, তাহলে অ্যালডিহাইডকে দেখতে রাখুন। এইবার এই হাতেও যদি তুমি কার্বন দাও, তাহলে সেই কার্বনটায় কটা হাইড্রোজেন দেবে, দেখো একটা হাত এখানে আছে, কার্বনের হাত হয় চারটে, তাহলে এখানে হাইড্রোজেন আমরা দেবো তিনটে, ঠিক আছে। দেখো তিন কার্বনের অ্যালডিহাইড লিখছি, অ্যালডিহাইডটাকে তুমি শর্টে এইভাবেও লিখতে পারো, তিন কার্বনের যদি অ্যালডিহাইড লিখি, এটা লেখাও যা, এটা লেখাও তাই, সেম কিন্তু, তিন কার্বনের হাইড্রোজেন, এই অ্যালডিহাইড লিখলে কী হবে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে এই কার্বনে কটা হাইড্রোজেন হবে, দুটো, এই কার্বনে কটা হাইড্রোজেন হবে, তিনটে, কারণ এখানে একটা হাত আছে। তো এই ছিল দেখো অ্যালডিহাইড গ্রুপ, আশা করি অ্যালডিহাইডটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এই ছিল অ্যালডিহাইড গ্রুপ। এবার আমরা চলে যাব কিটোনে। কিটোনটা কি বলেছি, সি ডবল বন্ড ও, আর দুটো হাতে কি থাকবে, কার্বন দেয়া গ্রুপ থাকবে। এবার মন দিয়ে শোনো, যদি তোমার মাধ্যমিক কোশ্চেনে বলে যে কিটোনের কার্যকরী গ্রুপ কি, দেখবে বইতে এইভাবে লিখেছে, এটা এটা সেম কিন্তু, আমি একটু এটা ঘুরিয়ে লেখা আছে বইতে, এটা এভাবে লিখেছি, দুটোই রাইট। এবার তুমি যদি বলো যে স্যার এখানে সি কি দিতে হবে, তো আমি বলবো এই সিগুলো দিতে হবে না, এখানে তোমায় আমি বোঝালাম যে দুটো হাত ফাঁকা মানে তুমি তো ভাববে যে কি থাকবে, কার্বন দেয়া থাকবে, কার্বন দেয়া থাকবে, কিন্তু আমি যখন উত্তরে লিখব তখন কিন্তু এইটা লিখলেই যথেষ্ট, কিটোনের কার্যকরী গ্রুপ এইটা। কেন যথেষ্ট, কারণ অর্গ্যানিক কেমিস্ট্রিতে তুমি যদি একদম হাত ফাঁকা রাখো, ঠিক আছে, তাহলে সেটা সাধারণত কার্বন দেয়া গ্রুপই বোঝায়। তো তোমরা এটাকে কিটোনের কার্যকরী গ্রুপ বললে তোমরা এটাকে এইভাবে লিখবে, কেউ যদি মনে করো এইভাবে লিখবো, একই ব্যাপার, এটাকে আমি একটু ঘুরিয়ে লিখেছি, এটাকে নর্মাল লিখেছি। তাহলে কিটোনের কার্যকরী গ্রুপ কি বললাম, সি ডবল বন্ড ও, আর দুটো হাত ফাঁকা, ফাঁকা দেয়া মানেই হচ্ছে কার্বন দেয়া গ্রুপ আছে, ঠিক আছে। তো এই হচ্ছে কিটোনের কার্যকরী গ্রুপ, এটাকে কিন্তু সেভাবে শর্টে লেখা যায় না অ্যালডিহাইডের মতো। অ্যালডিহাইডকে কীভাবে লিখতে পারি আমরা বললাম, সিএইচও, কিংবা কীভাবে লিখতে পারি এটাকে ভেঙে, ডবল বন্ড ও আর একটা এইচ, এই এইচটা না দিলে কিন্তু কিটোন হয়ে যাবে। দেখো তুমি যদি এই এইচটাকে না দাও তাহলে কী বোঝাবে, হাতটা ফাঁকা, আর হাতটা ফাঁকা মানে কী আছে, এইটা হয়ে গেল কার্বন, তাহলে এটা হচ্ছে আমাদের কিটোন। এবার যদি বলো একটা কিটোনের গঠন এঁকে দেখান, দেখো দেখাচ্ছি আমি, এই লিখলাম। এবার কিটোন মানে কি বলেছি, এখানে কার্বন মাস্ট, ম্যান্ডেটারি, কার্বন থাকবেই। এবার তুমি যদি এই কার্বনগুলোকে হাইড্রোজেন দাও, দেখো এই কার্বনে একটা হাত আছে, তাহলে এখানে হাইড্রোজেন কটা হলো, তিনটে, এই কার্বনের একটা হাত আছে, হাইড্রোজেন কটা হলো, তিনটে, এটা হয়ে গেল একটা কিটোন। আর একটু আগেই তোমাদের আমি অ্যালডিহাইডও দেখবে দেখিয়েছি, এই হচ্ছে এক কার্বনের অ্যালডিহাইড, দুটো কার্বনের অ্যালডিহাইড, তিনটে কার্বনের অ্যালডিহাইড, কিন্তু কিটোন কিন্তু মিনিমাম তিনটে কার্বনেরই হবে, কারণ তুমি দুটো কার্বনের কিটোন আঁকতে পারবে না। এখানে ডবল বন্ডও দিলে দুদিকে কী দিতে হবে, কার্বন দিতে হবে, তাই দুদিকে যদি তুমি কার্বন দাও তাহলে কিন্তু মিনিমাম তিনটে কার্বন হয়েই গেল, তাহলে কিটোন কিন্তু দু কার্বনের হয় না। আচ্ছা, এরপরের যে গ্রুপটা পড়বো আমরা সেটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ, যেটাকে আমরা এইভাবে লিখব, সি ডবল ও এইচ, মনে রাখতে হবে কিন্তু, মাধ্যমিকে যদি দেয় তোমরা কার্বক্সিলিক কার্বক্সিল গ্রুপ এইটা লিখতে পারো, বা এটাকে তোমরা অ্যালডিহাইডকে যেমন শর্টে লিখেছিলে, এটাকেও তোমরা শর্টে কিন্তু এইভাবে লিখতে পারো, এটা মানেই কিন্তু হচ্ছে ওপরেরটা, সেম জিনিস, সেম, যেমন তুমি ঠিক দেখো একটু আগে অ্যালডিহাইডকে করেছিলে, এটা আর এইটা সেম, তেমনি তুমি এখানেও করতে পারো, কার্বক্সিলিক গ্রুপ হচ্ছে এইটা, বা শর্টে লিখতে পারো এটা, বা কোনো বইতে কিন্তু এটাকে আবার এইটাও লেখা থাকতে পারে,
সিও টু এইচ। কেন টু? কারণ কটা অক্সিজেন আছে দেখো, দুটো আছে, তাই এটাকে সিও টু এইচও লিখতে পারো। তো ভালোভাবে শেখার জন্য এটা লেখাই ভালো। দেখে নাও চেক করে চারটে হাত হয়েছে কি না, দেখো চারটে হাতই হয়েছে, এদিকে একটা হাত, দুটো, তিনটে, তিনটে, চারটে, একটা ফাঁকা, ফাঁকা বলেই তাকে বলছি গ্রুপ। এবার কার্বক্সিল গ্রুপ যে যৌগে থাকবে তাদেরকে আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তোমায় পরীক্ষায় কিন্তু দিতে পারে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী গ্রুপটি লেখো, তখন তোমরা কিন্তু এইভাবে লিখতে পারো বা তোমরা ভেঙেও লিখতে পারো, ঠিক আছে। এবার আমরা দেখো দুটো কার্বনের একটা একটা অ্যাসিড তোমাদের দেখাচ্ছি, দুটো কার্বনের অ্যাসিড, তাহলে এটা হয়ে গেল কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড গ্রুপটা, এই আত্মা ফাঁকা ছিল। তাহলে কটা কার্বন বলেছি? দুটো কার্বন, তাহলে এখানে একটা কার্বন দাও, আর কার্বন দেবো না, তাহলে এই কার্বনের কটা হাত দেখতে পাচ্ছ? একটা, তাহলে কটা হাইড্রোজেন দেবে? তিনটে। এটা হয়ে গেল একটা অ্যাসিড, এটাকে আমরা কী বলছি? এটাকে আমরা বলছি যৌগ, কার্বক্সিলিক অ্যাসিড যৌগ, আর এইগুলোকে আমরা বলছি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ। দেখো তোমাদের কিন্তু মাধ্যমিকে এরম কোশ্চেন দিতে পারে, সরাসরি কোশ্চেনটা নাও দিতে পারে, যে তোমাদের বললো না যে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী গ্রুপটি লেখো, তোমায় একটা অ্যাসিডের নাম বলে দিল, অ্যাসিডিক অ্যাসিডের, তুমি কিন্তু খুব কেয়ারফুল এটা দেখেই ধরে নেবে, একটু বুদ্ধি খরচ করবে, যে কোনো অ্যাসিডের নামের শেষে কিন্তু অ্যাসিড কথাটা লেখা থাকবে। তাহলে যদি বলে অ্যাসিডিক অ্যাসিডের কার্যকরী মূলকটি কোনটি, তুমি লিখবে যেটা কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী গ্রুপ, সেইটাই আমাদের উত্তর হবে। তুমি এইটা লিখতে পারো বা এটাকে, এটাও লিখতে পারো বা সিও টু এইচও লিখতে পারো। তাহলে বোঝা গেছে? তোমায় ধরো বললো মাধ্যমিকের কোশ্চেনে, এটা আগের আগের থেকে বলছি, ধরো তোমায় বললো অ্যাসিটালডিহাইডের কার্যকরী গ্রুপ কোনটি, অ্যাসিটালডিহাইডের কার্যকরী গ্রুপ কোনটি। দেখো এই নামের শেষে দেখো অ্যালডিহাইড কথাটা রয়েছে, দেখো অ্যাসিটালডিহাইড, অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড যদি নামের শেষে থাকে তাহলে তোমরা কার্যকরী গ্রুপ কী লিখবে? অ্যালডিহাইডের যেটা সেইটা। ধরো তোমায় এবার বলেছে, সবকটাই দেখিয়ে দিচ্ছি আমি, তোমায় ধরো বলেছে অ্যাসিটোনের কার্যকরী গ্রুপ কোনটি। এগুলোর জন্য তোমায় কিন্তু এই যৌগগুলোকে চেনার প্রয়োজন নেই, অ্যাসিটোনের কার্যকরী গ্রুপ কোনটি। তাহলে অ্যাসিটোন, তুমি এটাকে ভালো করে যদি মন দিয়ে পড়ো, দেখো এটার নামের শেষে কিটোন কথাটা রয়েছে, কিটোন, অ্যাসিটোন, কিটোন, তাহলে তখন তুমি কী লিখবে? তখন তোমরা এইটা লিখবে, ঠিক আছে। এবার যদি বলো মিথাইল অ্যালকোহলের কার্যকরী গ্রুপ কী, মিথাইল অ্যালকোহলের কার্যকরী গ্রুপ থাকলে তোমরা কী লিখবে? অ্যালকোহলের যেটা সেইটা লিখবে। আচ্ছা এরপরে আমরা চলে যাব নেক্সট কার্যকরী গ্রুপ, পাঁচ নম্বর, যেটাকে আমরা বলছি অ্যামিনো, অ্যামিনো। দেখো অ্যামিনো কার্যকরী গ্রুপটা হচ্ছে এনএইচ টু, এই যৌগ থাকলে তাকে আমরা বলছি অ্যামিনো, অ্যামিনো হচ্ছে এনএইচ টু, এটা কার্বন দেওয়া নয়, এটা নাইট্রোজেন দেওয়া। নাইট্রোজেনের সাধারণত হাত হয়, নাইট্রোজেনের যোজ্যতা হয় তিন, তাই জন্য দেখো দুটো হাইড্রোজেন লেগে আছে, দেখো নাইট্রোজেনের সঙ্গে, আর একটা হাত ফাঁকা আছে। তাহলে অ্যামিনো গ্রুপের কার্যকরী মূলক যেটা বা অ্যামিনো যৌগের কার্যকরী গ্রুপ হচ্ছে এনএইচ টু। আচ্ছা নেক্সট কার্যকরী গ্রুপ হচ্ছে ইথার। তোমাদের মাধ্যমিকে এই অ্যামিনোটা একটু কম ইম্পর্টেন্ট, বাকিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তবুও আমি বলো ভালো করে দেখে যেও। নেক্সট কার্যকরী গ্রুপ হচ্ছে ইথার। দেখো ইথার মানে হচ্ছে, মনে রাখবে মাঝখানে অক্সিজেন থাকবে আর দুদিকে কিন্তু ফাঁকা হাত দেওয়া, মানে কি বলেছি, কার্বন দেওয়া গ্রুপ। অর্থাৎ ইথারের কার্যকরী গ্রুপ যদি লিখতে বলে তাহলে তোমরা কার্যকরী গ্রুপটা এই রকম লিখবে, আর ইথারকে দেখতে কেমন হবে, ইথারকে দেখতে কিন্তু এরম হবে, কিন্তু কার্যকরী গ্রুপ লিখতে বললে ফাঁকা হাত দেয়া মানেই কার্বন আছে, ঠিক আছে। তো ইথারকে দেখতে, একটা যদি তুমি বলো একটা এক্সাম্পল দিন ইথার যৌগের, তাহলে ইথারকে দেখতে হবে এখানে কার্বন আছে, কটা হাত হবে, এখানে তিনটে হাইড্রোজেন হবে কারণ একটা হাত রয়েছে, এখানেও দেখো একটা হাত রয়েছে, তিনটে হাইড্রোজেন হবে, এটাকে আমরা বলছি একটি ইথার যৌগ। কিন্তু ইথারের কার্যকরী গ্রুপ হচ্ছে অক্সিজেন এবং তার দুটো হাত ফাঁকা, এটা হচ্ছে ইথারের কার্যকরী গ্রুপ। এবার তোমায় ধরো কোনো কোশ্চেন দিয়েছে, বলেছে মিথাইল ইথার বা ডাইমিথাইল ইথারের কার্যকরী গ্রুপ কোনটি, তোমরা কিন্তু বুদ্ধি করে উত্তরটা, ইথারের যেটা কার্যকরী গ্রুপ
সেটাই লিখে দিয়ে আসবে। আর ইথারের একটা যৌগ আমি উদাহরণ তোমায় দিয়ে দিলাম, এরকম দেখতে হলে, অর্থাৎ মাঝে অক্সিজেন থাকবে, দুদিকে কার্বন দেওয়া থাকবে, তাহলে সেটা হচ্ছে ইথার। কারণ তোমরা বুঝতেই পারছো, ধরো মাঝে অক্সিজেন আছে, তুমি যদি এটাকে ইথার বলো তাহলে ভুল, কারণ দেখো এর এদিকে কিন্তু কার্বন নেই, এদিকে কে আছে, হাইড্রোজেন আছে, তাহলে এটা কিন্তু ইথার হলো না, এটা হয়ে গেল অ্যালকোহল, এটার নাম হচ্ছে মিথানল। তাহলে এই ছটা কার্যকরী গ্রুপ আমরা ভালো করে পড়ব এবং বুঝব, এবং মাধ্যমিক এখান থেকে কোশ্চেন আসবেই ধরে রাখো। তো এই ছিল আজকে আমাদের কার্যকরী গ্রুপের ওপর মাধ্যমিক লেভেলের ক্লাস, যেটাকে তোমাদেরকে আমি অনেক ডিটেলসেই পড়িয়েছি। তো এই ক্লাসটা ভালো করে তোমরা রেডি করে নাও, Day-04 ক্লাস কার্যকরী গ্রুপ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আবারও তোমাদের কাছে বলছি, একটু বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। তো আজকের মতো ক্লাসটা এতটুকুই, থ্যাংক ইউ।